ছোটবেলা থেকেই অঙ্ক বিজ্ঞান কোনোটাই আমার মাথায় ঢুকে না, কিন্তু আমার বাবা মা প্রয়োজনে আমার মাথায় ইনজেকশন দিয়ে সায়েন্স আর ম্যাথ আমার মাথায় ঢুকিয়ে দিবে। প্রাইভেট কোচিং থেকে শুরু করে বাসার টিউশন কোনোটাই আমার জন্য বাদ রাখা হয়নি। শেষ পর্যন্ত ক্লাস টেনে সায়েন্স পড়ার জন্য ধ্যান দরবার থেকে কলেজের ডোনেশন পর্যন্ত আমার বাবা মা সম্পন্ন করেছে। ও, ইনি হচ্ছেন আমার দাদা, ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন খান, বিশিষ্ট চিকিৎসাবিদ, আর আমার বাবা বাংলার 10 জন স্থপতির মধ্যে একজন। হ্যাঁ, আমি হচ্ছে নাবিদ, আমার টাইটেল হচ্ছে গাধা, বাবা উঠতে বসতে আমাকে তাই ডাকেন। খুব সুন্দর হয়েছে তো কার্ড, কিন্তু এটা কোনো কথা নাকি, তোর মেয়ের বিয়ে আর তোকে কার্ড নিয়ে আমার বাসায় হাজির হতে হবে? আমাকে বললি তো তো কোথায় যেতে হবে, আমি চলে যেতাম। না না, ব্যাপারটা তা না, ইঞ্জিনিয়ার আজম খানকে নিজ হাতে কার্ডটা দিতে না পারলে ভালো লাগবে? কি যে বলিস না তুই, দেখ আমাদের ব্যাচের মধ্যে সবচেয়ে সাকসেসফুল ফ্রেন্ড হচ্ছিস তুই। পড়াশোনায় মাথা মোটাছিলাম তাই ব্যবসায় ঢুকেছি। ভাইজান, এই যে ব্যবসা বাণিজ্য করছেন, আপনি তো বেশ আছেন, ফুরফুরা মেজাজে আছেন, টাকা পয়সা নিয়ে আপনার কোনো টেনশনই করতে হচ্ছে না। হ্যাঁ তা ঠিক, এই দেখো ওর মেয়ের বিয়ের কার্ড। তো ছেলে মেয়ে ওরা কি করছে? ছেলে তো পিএইচডি হোল্ডার, আর আমার মেয়ে তো এই যে বুয়েট থেকে পাশ করেছে, আমেরিকায় সেটেল করবে। বাহ বাহ বাহ, ভালো, খুব ভালো, খুব ভালো। তারপর নাবিদ, তুমি তো বড় হয়ে গেছো দেখছি, তো কোথায় পড়তেছো? আঙ্কেল এখনো ভর্তি হয়ে নেই। কি বল, এখনো ভর্তি হয়নি, সব অ্যাডমিশন টেস্ট তো শেষ। আর বলিস না, মানে গাধা হয়েছে, গাধার গাধা, একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে চান্স পাইনি। বাবা, আমি জগন্নাথ ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম। এটা কোনো সাবজেক্ট? ইংলিশ লিটারেচার। তোর বাবা একজন ইঞ্জিনিয়ার, তোর দাদা ডাক্তার, চাচা ফুপু সবাই হয়তো ইঞ্জিনিয়ার নয়তো কেমিস্ট, আর আমার ছেলে কি, ইংলিশ লিটারেচার। তুমি কাঁদছো কেন? খুশিতে কাঁদছি বাবা, আমার ছেলে আজ ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, আমার এতদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। হাসছে, স্বপ্ন পূরণ হবে, সারা জীবন কোনো পরীক্ষা ঠিক মতো পাশ করতে পারলো না, টেনে টুনে পাশ করে এখন ওয়েটিং লিস্টে ছিল, কত রকম ধ্যান দরবার করে আনা হয়েছে মেইন লিস্টে, শর্ত দেওয়া হয়েছে যে পরীক্ষায় ফেল করলে ইউনিভার্সিটিকে সোজা বের করে দিবে, স্বপ্ন পূরণ হবে। জি না, আমার ছেলে এখন লক্ষ্মী হয়ে গেছে, খুব ভালো করে পড়াশোনা করবে, অনেক বড় ইঞ্জিনিয়ার হবে, তাই না বাবা? আমি চেষ্টা করবো। হ্যাঁ চেষ্টা করবো, আরে কি চেষ্টা করবি তুই? হ্যাঁ আচ্ছা, আমি না বুঝতে পারি না যে আমার ছেলে ও এরকম কেন, একটা গাধা মানে, এটা নিশ্চয়ই তোমার মনসুরের উপর থেকে এটা পেয়েছে। আমার বংশ নিয়ে একটাও বাজে কথা বলবে না। আমার বাবা এবং দাদা দুজনই ব্যারিস্টার, আমার বড় ভাই ডাক্তার হয়েছে, আর আমার ফ্যামিলিতে যতগুলো শিক্ষক অধ্যাপক আছে না, তোমার 14 গোষ্ঠীতে অতগুলো নেই। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম মানলাম, তো যে বাবা মার বংশ এত সমৃদ্ধ, এত শিক্ষিত, সেই সমস্ত বংশের একটু ছোঁয়া পেলেও তো হতো নাকি? সারাটা জীবন আমি ওর জন্য কি করিনি তুমি আমাকে বলো? প্রত্যেকটা ক্লাসে টেনে টুনে পাশ করেছে, ওর পিছনে কত টাকা খরচ করতে হয়েছে আমাকে, একটা গাধার বাচ্চা, গাধা। আচ্ছা তোর কাছে আমি কি চাই? হ্যাঁ কি চাই কি, আমি শুধু চাই যে তোর নামের পাশে একটা সামান্য ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকুক, তোর বাপ তো এখন মরে যায়নি। আচ্ছা খা তো খা, দেরি হয়ে যাচ্ছে, ক্লাসে যেতে হবে। মাঝে মাঝে আমার সত্যি ইচ্ছা করে কলা গাছে দড়ি দিয়ে মরে যেতে, এত অপমান আর সহ্য হয় না, ছোটবেলা থেকে সবাই অপমান করে আসছে, বাবা মা আত্মীয় স্বজন টিচার কেউই বাদ নাই। আচ্ছা কলা গাছে দড়ি দিয়ে কি সত্যি আত্মহত্যা করা যায়? কলা গাছ লম্বা হবে না আমি লম্বা হব? হ্যাঁ।